আমি প্রথমত হচ্ছে ছোটবেলা থেকে আমাকে কে কে দেখছে আমি জানি না, যারা ছোটবেলা থেকে দেখছে আমিও তখনও ছোট ছিলাম এখনো ছোট আছি, এই কারণে রূপের রহস্যটা সেমই আছে। ভবিষ্যতে কি ছোট থাকবেন নাকি? ভবিষ্যতে ছোট থাকবেন? অবশ্যই ভবিষ্যতে ছোট থাকতে চাই। আমি ক্লাস 3 থেকে দেখছি। আচ্ছা, সব মিথ্যাবাদী এখানে। নায়িকা যেমন পরিমণি ও মুকুশের যে ওনারা সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকে বেশি, এই বিষয়টা এটা তো এখন যেহেতু তারা, আপনি নিজেই বললেন তারা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকে, কারো ব্যক্তিগত জীবন নিয়ে আমি আসলে কথা বলি না। সিনেমা নিয়ে যখন অনেক নায়িকারা ছিল তখন ওই ধরনের কোনো আলোচনা আমরা যখন কাজ করেছি তখন আমাদের কাজ নিয়ে কিন্তু কথা হয়েছে, আর ব্যক্তিগত জীবনটাকে এমনভাবেই আমরা রেখেছি, ভয় থাকতাম যে কোনো সিনিয়র সাংবাদিক এই না বুঝি লিখে ফেলে, এই না বুঝি পেপারে কোনো নিউজ চলে আসে, তখন সোশ্যাল মিডিয়া নাই, মোবাইল নাই, ইউটিউব নাই, তো তখন ভয় থাকতাম, সেভাবেই চলাফেরা করতাম যে একটা লেখা যদি বের হয়ে আসে। এখন কিন্তু নেগেটিভিটিকে ক্যাশ করে অনেকে উপরে উঠছে, আর তখন আমরা নেগেটিভিটিকে অনেক ভয় পেতাম। এখন নতুন যারা আসছে তারা পরিচালকরা নিচ্ছে কেন? আমি প্রথমত হচ্ছে ছোটবেলা থেকে আমাকে কে কে দেখছে আমি জানি না, যারা ছোটবেলা থেকে দেখছে আমিও তখনও ছোট ছিলাম এখনো ছোট আছি, এই কারণে রূপের রহস্যটা সেমই আছে। ভবিষ্যতে কি ছোট থাকবেন নাকি? ভবিষ্যতে ছোট থাকবেন? অবশ্যই ভবিষ্যতে ছোট থাকতে চাই। আমি ক্লাস 3 থেকে দেখছি। আচ্ছা, সব মিথ্যাবাদী এখানে। যেভাবে ওটিটি, নেটফ্লিক্স হোক বা অন্যান্য যেসব ওটিটি প্ল্যাটফর্ম আছে, যেভাবে তারা খোলাভাবে ওপেনলি যেভাবে নিজের ডিরেক্টরের ইচ্ছা মতন স্বাচ্ছন্দ্য বোধ করে ছবি বানাতে পারছে বা কাজ করতে পারছে, সেটাও যদি এখন বেঁধে দেওয়া হয় তাহলে তো এটা আমার জন্য বলা ঠিক হবে না। এটা তো বলতেছে যে অনেক কিছু খারাপ কিছু শিখতেছে মারা দর্শকরা যারা ইয়াং জেনারেশন। হ্যাঁ, আমি বাংলাদেশের তো ধরেন বন্ধ করে দিলাম, বাংলাদেশের বাইরে কি আর অন্যান্য ওটিটি সেন্সরের আওতায় আনলেও বাংলাদেশ ছাড়া কি অন্যান্য আর ওটিটি প্ল্যাটফর্ম নেই দেশের বাইরে? আর নেই তো, ওখানে দেখানো হচ্ছে না, কোনো না কোনোভাবে দর্শক তো দেখছে, দেখে নিচ্ছে, বুঝছে, করতে চায়নি কাজ। আমি শুনিনি, আমি আপনার কাছ থেকে প্রথম সার্চ দিলে তো ভাই আপনাদের অনলাইনে অনেক ধরনের ভাই নিউজ, কোনটা এখন আমি সত্য ধরেছি? দেখেন আমাদের বাংলাদেশের শিল্পীরা যখন মানে দেশের বাইরে গিয়ে ইন্টারন্যাশনালি কোনো কাজ করে বা করতে পারে তখন অবশ্যই আমরা বাংলাদেশে হয়ে কিন্তু প্রাউড ফিল করি। সেটা এখন আমাদের ধরেন ক্রিকেট নিয়ে যদি হয়, আমাদের বাংলাদেশ কিন্তু ক্রিকেটের মাধ্যমেই কিন্তু চিনেছে, তো সেখানে যদি বাংলাদেশের চলচ্চিত্র বা আর্টিস্ট আলাদাভাবে নিজেকে উপস্থাপন করে দেশের বাইরে গিয়ে কোনো কিছু একটা জায়গা তৈরি করতে পারে, সেটা আমাদের জন্য অবশ্যই প্রাউড করার বিষয়। দেখা হয়নি, আমি ওই ছবির গান সবগুলো আমি দেখেছি এবং কিছু কিছু সিন আমি দেখেছি যেগুলো অলরেডি ভাইরাল হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে, মেয়েটাকে ভালো লেগেছে এবং সাকিবকে তো সবসময় ভালো লাগে, ভালো অভিনয় করছে এবং ওর যে ইম্প্রুভমেন্ট, ও যে নিজেকে নিজে একটা জায়গা থেকে, ওকে তো আমরা অনেক আগে থেকে যেহেতু আমরা একসাথে শুরু করেছি আমাদের ক্যারিয়ারটা, ওখান থেকে নিয়ে এখনকার সাকিব খানের অনেক অনেক আকাশ পাতাল পার্থক্য, ওর ইম্প্রুভমেন্টের জন্য ওকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি বড় পর্দার জন্য একটা ছবি আমাদের রেডি আছে যেটা অনুদানের ছবি, সেটা হচ্ছে ছোটকু আহমেদের আহারে জীবন, এই ছবিটি অলরেডি সেন্সারে জমা হয়েছে, সামনে খুব শীঘ্রই এটা সিনেমা হলে আসবে। আপনি কি মনে করেন যে আপনার সিনেমা দেখার জন্য দর্শকদের একটা ক্ষুধা আছে? আপনি যে সময় সিনেমা